এই চন্দ্র সূর্যগ্রহ তারা পাহার পর্বত নদী নালা হল কারে সারা বলয়ে জগতু জেলা। েম্দুর ল্লাহীরবিল আড মিইন মসুলাত ও সলাম আলা সাইঞতিল আমবিয়া আইবল মুসসালীন আম্মাম আদ ফ্যাউদু বিল্লাহ মিলাসা তনি প্রজিম সমিল্লাহর ওহমানীর রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা বিষয়কর পৃথিবী প্রোগ্রামে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আসুন দরুদ শরীফের ফজিলতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু করি ফরমান মুস্তফা সাল আলী ও যে আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করল আল্লাহ পাক তার উপর দশবার বার রহমত নাসিল করেন্লাহ একবার দরুদ শরীফ পাঠের মাধ্যমে কতগুলো সবাব কতগুলো বরকত হাসিল হয় তাহলে ভাবুন তিনশো তেরো বার হাজার বার পাঁচ হাজার বার দশ হাজার বার পড়ার মাধ্যমে কত সবাব কত নেকি অর্জন হবে তাই চেষ্টা করুন প্রতিদিন তিনশত তেরো বার দরু শরীফ পাঠ করার নিয়ত করে নিন আসুন সকলে মিলে দৌরু শরীফ পাঠ করি সল্লু আল হাবিব সল্লাহলা আলাহ্মিহবিহারিক ওয়াসাল্লিম ছোট বন্ধুরা একজন রাজপুত্র ছিল সে হঠাৎ করে নিশ্চুপ থাকতে লাগলো তাই সবাই খুব পেরেশান ছিল যে তার কি হয়ে গেল সকলে অনেক প্রচেষ্টা করল কিন্তু রাজপুত্র নিশ্চুপই রইল একদিন ওই নিশ্চুপ রাজপুত্র তার বন্ধুদের সাথে শিকার করতে গেল রাজপুত্র একটি বৃক্ষের নিচে দাঁড়িয়ে শিকারের জন্য তারা পাখি খুঁজতে লাগল যাতে করে পাখি শিকার করতে পারে তখনই একদিক থেকে কোন এক পাখির আওয়াজ ভেসে আসল যেদিক থেকে আওয়াজ এসেছিল রাজপুত্র তৎক্ষণাৎ ওইদিকে তীর নিক্ষেপ করলেন আর দেখতে দেখতে একটি পাখি আহত হয়ে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো ওই রাজপুত্র যে এতক্ষণ নিশ্চুপ ছিল তখনই বলে উঠল পাখিটি যতক্ষণ নিশ্চুপ ছিল নিরাপদে ছিল কিন্তু যখনই সে বলতে শুরু করল আমার তীরের নিশানায় পতিত হল ছোট বন্ধুরা কথা এটি আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত আর এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কথা বলার ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে আর আমাদের কথা বলার যে বস্তুটি রয়েছে তা হলো জিব্বা আর আমাদের আজকের প্রোগ্রামের আলোচ্য বিষয় টপিকও হল এটি ছোট বন্ধুরা আমাদের জন্য জিব্বা খুবই গুরুত্বপূর্ণ বস্তু আর এর গুরুত্ব এই কথা দ্বারা বোঝা যায় যে আমরা আমাদের জিব্বা নড়াছড়া ব্যতীত একটি লোকমাও খেতে পারবো না আর না একটি শব্দও বলতে পারবো এভাবে না কোনো কিছুর স্বাদ দিতে পারবো আর না গিলতে পারবো আর না কোনো কিছু বলতে পারবো আজকের প্যাকেজে আমরা আপনাদেরকে জিব্বা সম্পর্কিত অসাধারণ কিছু তথ্য জানাবো এর সাথে সাথে জিব্বা সম্পর্কে আপনাকে কিছু সতর্কতাও জানাবো যার উপর আমল করলে আপনার অনেক উপকার হবে চলুন দেরি না করে প্যাকেজের দিকে যাই এবং আজকের প্যাকেজ থেকে উপকৃত হই এই চন্দ্র সূর্য জিবা মাস্কিউলার অর্গান অর্থাৎ বহুল অঙ্গের একটি জিবা মুখ্য গবরের নিচের অংশে থাকে আর খাদ্যকে চিবানো এবং গিলার ক্ষেত্রে সহায়তা করে কোনো বস্তুর স্বাদ চেখে দেখতেও এটি ব্যবহার করা হয় এর সাথে সাথে মানুষ বলার শক্তি এই জিব্বার মাধ্যমে পেয়ে থাকে জিবা মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ জিবা মানুষের শরীরের ওই একমাত্র অঙ্গ যার কোনো হাড্ডি নেই জিবা গোস্তের একটি টুকরো ফিঙ্গারপ্রিন্টের মতোই প্রত্যেক মানুষের জিব্বা প্রিন্টও অন্য মানুষের চেয়ে আলাদা হয় এক ধারণা অনুযায়ী প্রত্যেক মানুষের জিব্বায় দু হাজার থেকে দশ হাজার পর্যন্ত টেস্ট বার্ড থাকে আর যাদের জিব্বায় দশ হাজার টেস্ট বার্ড থাকে তাদেরকে সুপার টেস্টার বলে জিব্বা যদি শুষ্ক হয় তাহলে তা কোনো বস্তুর স্বাদ অনুভব করতে পারে না কেননা স্বাদ তখনই অনুভূত হয় যখন খাবারের কেমিক্যালস জিব্বার আর্দ্রতা ও থুতুর সাথে মিশ্রিত হয় জি হা অধিক গরম খাবার খাওয়া বা পান করার ফলে জিব্বার টেস্ট বার্ডস জ্বলে যায় তবে কিছুদিনের মধ্যে তা পুনরায় গ্রো হয়ে যায় মানুষ যত বৃদ্ধ হতে থাকে তার সেন্স অফ টেস্ট ততই কম হয়ে যায় এর সাথে সাথে অ্যানজাইটি এবং ডিপ্রেশনের কারণেও খাবারের স্বাদ অনুভব করা যায় না জিবার প্রত্যেকটি অংশে স্বাদ অনুভব করার সক্ষমতা বিদ্যমান থাকে এছাড়া জিব্বার রঙের মাঝেও একটি রহস্য রয়েছে জিবার রং স্বাস্থ্য সম্পর্কে বার্তা দেয় যেমন কারো জিব্বা যদি পিঙ্ক হয় এর মানে হলো ওই ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী যদি কালার হলুদ হয় এর মানে হলো তার পেটের অসুখ এবং জ্বরের আলামত রয়েছে জিব্বার এ সকল সক্ষমতার কারণেই একে শরীরের অলরাউন্ডার পার্টও বলা হয় জিব্বার শিও ফ্লেক্সিবিলিটি এবং মুভিবিলিটি আমাদেরকে কথা বলতে সাহায্য করে আর জিব্বার মুভমেন্টের কারণেই আমরা শব্দ বলতে সক্ষম হই যদি আপনি জিব্বা ধরে বলতে যান তখন আপনার মুখ থেকে শব্দই বের হবে না যখন আমাদের জিব্বা আমাদের মুখগব্বরের বিভিন্ন অংশে স্পর্শ করে তখন শব্দ বের হয় আর এভাবেই আমরা জিব্বার মাধ্যমে তা থেকে সর্বদা বেঁচে থাকা উচিত কোনো বস্তুর স্বাদ পরীক্ষা করা এভাবেই কথাবার্তা বলা এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত আর নিয়ামতের কারণে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করা উচিত আর শুক্রিয়া আদায় করার একটি পদ্ধতি হচ্ছে এই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করা এই কারণে কখনো স্বীয় জিব্বা দ্বারা হারাম বস্তুর স্বাদ না নেওয়া উচিত এভাবে মিথ্যা গিবত এবং এ ধরনের আরও খারাপ বিষয় যা জিব্বা দ্বারা হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদেরকে তা থেকে সর্বদা বেঁচে থাকা উচিত আল্লাহ পাক পবিত্র আনুর ইরশাদ করেন অর্থাৎ মিথ্যা কথা থেকে বেঁচে থাকো হাদিসে পাকে মিথ্যা বলাকে মুনাফিকের আলামত বলা হয়েছে আর যে ব্যক্তি মিথ্যা থেকে বেঁচে থাকে তার সম্পর্কে নবী করিম ও রৌফুর রাহিম সল্লিবাসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি মিথ্যা বলে ছেড়ে দিবে তার জন্য জান্নাতের কিনারাই ঘর নির্মাণ করা হবে মিথ্যা ছাড়াও জিব্বার অন্যান্য গুণা থেকেও বেঁচে থাকা উচিত আর উত্তম হচ্ছে যতটা সম্ভব জিব্বাকে চুপ রাখার ব্যবস্থা করা নবী করিম সোল্লাহ আলহিবাসাল্লাম ইরশাদ করেন আদম সন্তানের অধিকাংশ গুণা তার জিব্বা দ্বারা সংগঠিত হয় আমাদের বুজুর্গানে দিন জবানের ব্যাপারে খুবই সতর্ক ছিলেন হজরত মনসুর বিন মোতামির রদি আল্লাহ তালা আনহ চল্লিশ বছর পর্যন্ত ঈশার পর কথা বলেননি এভাবে এক বুজুর্গের ব্যাপারে এসেছে যে তিনি ২০ বছর পর্যন্ত দুনিয়াবি কথাবার্তা বলেননি হজরত আবদুল্লাহ বিন তাউজ বলেন আমার জবান হলো একটি হিংস্র জন্তু যদি আমি একে ছেড়ে রাখি তাহলে সে আমাকে খেয়ে ফেলবে এ কারণে আমাদের শেষ নবী সল্লাহ আলিহি ওসাল্লাম শুধুমাত্র তিনটি শব্দে সকল হাকিকত বর্ণনা করে দিয়েছেন হাদিসে পাকে এসেছে মন সমাতা নাজা অর্থাৎ যে চুপ রইল সে মুক্তি পেল এই চন্দ্র সূর্য জি ছোট্ট বন্ধুরা এবং দর্শক বৃন্দ এটাই ছিল আমাদের আজকের প্যাকেজ যার বিষয়বস্তু ছিল জিব্বা আমাদের উচিত জিব্বার মতো এই গুরুত্বপূর্ণ নিয়ামতের জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করা আর এই জিব্বাকে সর্বদা সঠিক জায়গায় ব্যবহার করুন কেননা এই জিব্বা অনেক সময় এমন কাজ করে ফেলে যা একটি তলোয়ারও করতে পারে না অনুষ্ঠান শেষ করার পূর্বে আপনাদেরকে জিব্বা সম্পর্কে একটি ফ্যান প্যাক বলেছি তা হচ্ছে আপনি আপনার জিব্বাকে একদম সোজা রাখতে পারবেন না যতই চেষ্টা করুন ট্রাই করে দেখুন এর সাথে আমাদের প্রোগ্রামের সময় শেষ হচ্ছে আপনাদের সাথে সাক্ষাৎ হবে পরবর্তী এপিসোডে নিজেদের খুব খেয়াল রাখবেন আর যদি আমাদের এই প্রোগ্রাম ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট সেকশনে গিয়ে আপনার ফিডব্যাকও আমাদেরকে দিতে পারেন সবশেষে আল্লাহ পাকে নিকট দোয়া করি তিনি আমাদেরকে জিব্বার বিপদ থেকে হেফাজত করুক আমিন বিজাহিন বিলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই চন্দ্র সূর্য গ্রহ তারা পর্বত নদী নালা হলো কারিশরাই বলো এ জগৎ